বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন আরেক বিজেপি কর্মী। আহতের নাম জহরশীল, বাড়ি কল্যাণপুরে। ঘটনার বিবরণে জানা যায়, গত 12 জুন নিজ বাড়িতে আক্রমণের শিকার হন জহরশীল নামে বিজেপির এই কর্মী। তিনি 2014 সাল থেকেই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। তিনি ওবিসি সংগঠনের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। কল্যাণপুরে ভারতীয় জনতা পার্টির গোষ্ঠী কুণ্ডলের জেরেই এই আক্রমণ বলে জানা গেছে। সন্ধ্যা রাতে বিজেপির কিছু কর্মী এসে ওনার বাড়িতে চড়াও হয়ে আক্রমণ সংঘটিত করে তাকে গুরুতর জখম করে। আহতকে পরিবারের লোকজনেরা প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। আঘাত গুরুতর হওয়ার কারণে কল্যাণপুর হাসপাতালের থেকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে জহরশীলের চিকিৎসা চলছে। হঠাৎ করে এরা 20-25 জন তিনজনের মতন আসছে, আর এসে এরা বাইরে টান দেয়া ঘর থেকে বাইরেই এরা মানে পিটা দিচ্ছে। কোনো কথাবার্তি নাই, বা তারা বলে বিজেপি খরচ করে, তারা নতুন বিজেপি, তারা পার্টির বুঝতে চাস না, ও এটা কই লেগে আছে। তারা তো সুদীপ বর্মনের লোক, এই কথা পার্টির দেবনাথের লোক, এই কথা কই বাইরে মানে মাথা বাড়ি দিয়া পাঠাইছে এরা। আর আমার ভাই মানে জাগাত এ ব্যাপারে কল্যাণপুর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এক তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।